আমাদের একদমই দেখো, এটা সব থেকে যেটা বলার বিষয় যে দেশের জার্সিতে সাপ মুক্তি ঘটালেন লিও মেসি, তার নামে যে যেটা বলা হতো যে দেশের জার্সিতে লিও মেসি ট্রফি পাননি, সেই যে ট্রফি করা, সেই ট্রফি করা দেশের জার্সিতে কিন্তু ঘটালেন লিও মেসি 1993 সালের পর। এই 28 বছর পর কিন্তু এই কোপা আমেরিকা ফের চ্যাম্পিয়ন হলো এই আর্জেন্টিনা। এদিন সুপার সানডের মেগা ডুয়েলে দু দলই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ে নেমেছিল মারাকানা স্টেডিয়ামে। দু দলই একে অপরকে 1 ইঞ্চি জমি ছাড়ছিল না, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে আমরা দেখতে পেয়েছি। সেখানে কিন্তু শেষ হাসি হাসে আর্জেন্টিনা, অ্যাঞ্জেল ডি মারিয়া, যাতে কিন্তু গত ম্যাচ গুলোতে আর্জেন্টিনার কোচ প্রথম একাদশে রাখছিলেন না, সেই অ্যাঞ্জেল ডি মারিয়াই কিন্তু এদিন আর্জেন্টাইন সমর্থকদের মুখে হাসি ফোটালেন এবং কোপা গোল করে কোপা চ্যাম্পিয়ন করালেন। এই অ্যাঞ্জেল ডি মারিয়া গোল করেন ম্যাচের 21 মিনিটের মাথায়, মাঝমাঠ থেকে ডিপলের যে পাস, সেই পাস আসে, সেই পাস ধরে ব্রাজিলের গোলকিপারকে গোলকিপারের মাথার উপর দিয়ে চিপ করে দারুণ ভাবে গোলে পাঠালেন এই অ্যাঞ্জেল ডি মারিয়া। তার এই গোলের জন্যই জয়সূচক একমাত্র গোলের জন্যই আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়। এছাড়া ব্রাজিলও কিন্তু খুব খারাপ খেলেনি, ব্রাজিলও একের পর এক আক্রমণ চালান কিন্তু গোলমুখ খুলতে তারা ব্রাজিলের ফুটবলাররা ব্যর্থ হন। আমরা দেখেছি মেসি নেইমার দুজনের যে দৈরথ দেখার জন্য গোটা ফুটবল বিশ্ব মুখিয়েছিল, সেই মেসি নেইমারের দৈরথ হলো কিন্তু দুজনের মধ্যে কেউই গোল পাননি। তবে নেইমার একাধিকবার আমরা দেখতে পেয়েছি, নেইমার একাধিকবার গোলের সামনে পৌঁছে গিয়েছিলেন, গোল করার চেষ্টাও করেছিলেন, তবে দুজনে গোল না পেলেও যে দৈরথ হলো ব্রাজিল আর্জেন্টিনা তা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করলেন ফুটবল প্রেমীরা। আমরা দেখেছি ম্যাচে একটি গোল, ব্রাজিলের একটি গোল কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়। তবে সবশেষে যেটা বলার যে লিও মেসির জন্য এই কোপা আমেরিকা জয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে রইল। ধন্যবাদ সৌমিত্র। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।